ডাঙ্গন করতে পারি দেখ বড় বড় মুরগির মাংস মটন সরি আমি যখন রান্তে বসি বন্ধু বাজাও বাসি রান্না বান্না রেখে আমি কেমন করে আসি সেই সব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা খাইতে ভালোবাসি, আমরা প্রায় পিকনিক করি। আজকে আমাদের সাদিকুলের বাসাতে আজকে আবারও একটা পিকনিক হচ্ছে, সুন্দর পিকনিক। আর আমাদের পিকনিকে আজকে আমাদেরকে হেল্প করবেন আমাদের মিষ্টি ইমন। হ্যালো, চেহারার অবস্থা পুরোটাই খারাপ, ও অনেক কাজ করছে। আর আমি আপনাদেরকে আমাদের চুলাটা একটু দেখাই। আজকে আমরা বাইরে রান্না করব, এর জন্য আমরা এই যে চুলাটা আমরা দুপুরে মেক করে রাখছিলাম, দুইটা চুলা করছি, একটা একটা দুইটা রান্না হবে। আর কাট টাট মোটামুটি লাকড়ি আমরা গছিয়ে রাখছি, এখানে খাওয়ার পানি আছে, রান্নার পানি। আর এত সময় ধরে আমরা যে কাজগুলো করলাম সেটা হচ্ছে মাছ কাটলাম, মাংস কাটা হলো, আলু কাটা হলো, সালাদ তৈরি করা হলো এবং মশলা পেশা হলো, সেগুলো আপনাদেরকে একটু দেখাই। পেঁয়াজ কুচি করা হয়েছে, এখানে ডিম আছে, অন্যান্য মশলা, এ হচ্ছে মাংস, মাছ, আর এই মোটামুটি আর সালাদের জন্য। আর আমাদের মিষ্টি মন খুব খাটাখাটনি করছে, ও একটু এখন রেস্ট নিচ্ছে আর ডান্স করতেছে। শুরু হয়ে গেছে আমাদের রান্না, কত সুন্দর করে দেখুন। এখন আমাদের কারেন্ট কাজ চলছে, আমরা রান্না চড়িয়ে দিয়েছি বনভোজন। আর আমাদের হারিকান চলছে দেখুন, তেল গেলে ফুরাইয়া বাতি যায়নি ভিয়া কি হবে আর কান্দিয়া। আমি যখন রান্তে বসি বন্ধু বাজাও বাসি রান্না বান্না রেখে আমি কেমন করে আসি। দাদা রে দিদি রে আমি কি দিয়ে বোঝাই, কাঙ্কির কুলসি নিয়ে আমি প্রেম জমুনা যাই। মাঝাদাই বিস্ত্রি মাঝবে ছবি তুলছি না, অনেক ঠান্ডা আছে এই পাড়ার মধ্যে, মরে না দাদা। পিছনে কিছু আসে না দাদা, ডাকশন তো দেখতে চাই, ডাকশন কথা লাগবে না। ঝোলক জল দেবি একবারে, না মাছ দেন, একটু অল্প একটু জল দে, মাছ দেন ওতে আর একটু জল দে, হালকা একটু দিয়ে মাছ দেন। আচ্ছা
হ্যালো বন্ধুরা, রাম ফেরান্তে আমরা আজকে শহীদ হয়ে যাব। এখানে মাংস রান্না হচ্ছে, আমি মাছের ঝোল রান্না করছি, এখনও ডিমের কোরমা রান্না করব, ডাউল রান্না হবে, আরও একটা সবজি তো আছে। কোন রুমে? এটাই না, ওইটাই রুমের ভিতরে না, বারান্দায়। এই যে এই যে ঝাল গাছ, এই পাইছেন? এই না, নিনকুলি নিনকুলি হাড়িয়াম্বা, ওই যে ওই যে ওখানে আছে, ওই যে পান না আর একটা গাছ, লালটু লালটু ঝাল, এদের মতন সব কোরাইতে ঝাল, ওই যে লাল, ও বধু রাখানের মধ্যে মশা ঢুকছে। বন্ধু লাল গোলাপি কই রইলা দেশ, একটা কালা ঝাল হয়েছে ওই না, ওটা না লাল হবে, মেলা এখানে চা করা হচ্ছে, আমার একটা দে আমাদের রান্না প্রায় শেষের পথে, মাংস হয়ে গেছে, মাছ হয়ে গেছে, ডিমের কোরমা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর তার ফাঁকে একবার আমরা দুধ চা করে খেলাম। আর এখানে আমাদের দুধ আবার একটু জাল দেওয়া হচ্ছে, আর ওখানে টক ডাউলের মানে প্রিফার করা হচ্ছে, আর ডাউলটা এখানে ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে নেওয়া হচ্ছে। আমরা এখন ডাউল ফোড়ন দেব, কিছু কাঁচা সরষে, একটু তো বেশি করে দিস, ধরো গাল খিসকে কত শস্য জিরিয়ে নাই না খিরকে। সেই সন্ধ্যা ছয়টা থেকে আমরা রান্না বান্না শুরু করেছি, শেষ নামিয়েছি রাত দশটায়। ভাবা যায় কতক্ষণ আমরা কষ্ট করে রান্না করেছি, রান্নাবান্না করেছি অবশ্য আমরা তিনজন মিলে, আমি সাদিকুল এবং ইমন, আর আমাদের চিফ গেস্ট ছিল কিন্তু আমাদের ইমনের বেস্ট ফ্রেন্ড, ও চলে আসছে ততক্ষণে। কুমারেশও আমাদের গেস্ট ছিল, কুমারেশকে দই আনতে বলেছিলাম, ও দই দিয়ে আবার একটু বাসাতে চলে গিয়েছিল।
আর এর মধ্যে আমাদের রান্নাবান্না হয়ে গেছে। এই যে কুমারেশ চলে আসছে খাওয়ার সময়, আমরা সবাই খাইতে বসছি। আর ইমন কিন্তু মাথা নিচু করে খাচ্ছিল, আমার দর্শকরা যাতে না বুঝতে পারে ও কী পরিমাণ খাচ্ছে। তো খাওয়া দাওয়া আমরা শেষ করে এবার চলে যাব পান খাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।